এটা অতিকৈ ভাল খবৰ লৈ আহিছো কিয়নো এটা ফোন কলতে আপোনালোকে লাভ কৰিব 8 লাখ টকা লৈকে আবেদন কৰাৰ 7 দিনৰ ভিতৰত বেংক একাউণ্টতে বৃহৎ পৰিমাণৰ ধন প্ৰদান কৰা হ'ব এবা চৰকাৰে হাতত লৈছে নতুন আসনি ঘৰ বনাবলৈ উচ্চ শিক্ষাৰ বাবে ব্যৱসায় কৰিবলৈ কৃষিৰ বাবে এই বৃহৎ পৰিমাণৰ ঋণ আপোনালোকে ল'ব পাৰিব ছটা কৈ হিতানৰ ঋণ প্ৰদান কৰা হ'ব 2 পৰা 8 লাখ টকা এটা ফোন কলতে আপোনালোকে লাভ কৰিব কেনেকৈ আবেদন কৰিব আবেদন কৰিবলৈ কি কি নথিপত্ৰ লাগিব লৈ আহিছো সবিশেষ খবৰ এই মুহূৰ্তত এটা অতিকৈ ভাল খবৰ কিয়নো সরকারে হাতত লৈছে নতুন আসনি এটা ফোন কলতে লাভ করব 8 লাখ টাকা লৈ এটা ভাল খবর এই মুহূর্তত হাতত লওয়া হয়েছে সরকারে হাতত লৈছে নতুন আসনি কেন্দ্রীয় সরকারের এই বৃহৎ আসনি আর এই আসনির জড়িয়ে কোটি কোটি লোক লাভান্বিত হব আবেদন করার 7 দিনের ভিতর অ্যাকাউন্টত সোমাব বৃহৎ পরিমাণের ধনরাশি আর আবেদন করলে ধন লাভ করব সকল নথিপত্র যদি শুদ্ধ হয় তেতিয়াহলে লাভ করব ধন সহজতে লাভ করব 2-8 লাখ টাকা পর্যন্ত ঋণ আর কেন্দ্রীয় সরকারের বৃহৎ আসনি হাতত লৈছে ঋণের বাবে ব্যাংকলে গিয়ে হাবাথুরি খাওয়ার প্রয়োজন নাই ব্যাংকলে গিয়ে আপনাদের দীর্ঘ সময় রই থাকার প্রয়োজন নাই কোনো উচ্চ শিক্ষা ব্যবসায় কৃষি আর ঘর বনাবলে সরকারে বৃহৎ পরিমাণের ঋণ এবার প্রদান করব উচ্চ শিক্ষার বাবে আপনি লাভ করিব পারিব 2-8 লাখ টাকা পর্যন্ত ঋণ অতিকৈ কম সুদত এই ঋণ আপনার প্রদান করব সরকারে ব্যবসায় কৃষি গৃহ নির্মাণের বাবে 5 লাখ টাকার রাজ সাহায্য এটা ডাঙর খবর এই মুহূর্তত সর্বমুঠ 6টা শিতানের বাবে আহিছে সুবর্ণ সুযোগ 6টা শিতানের বাবে ঋণ সমূহ দিয়া হব আপনার আর কোনটো শিতানত ঋণ লাগে যেটা আবেদন করব তেতিয়া আপনাদের বাছনি করব লাগিব বিশেষ পোর্টেল মুকলি করা হয়েছে বিশেষ পোর্টেলত ঘরতেই বহি আপনাদের আবেদন করব পারিব এই ধনের বাবে আর আবেদনের 7 দিনের ভিতর অ্যাকাউন্টত সোমাব বৃহৎ ধনরাশি অতি কম সময়ের ভিতরতেই এই ধনরাশি প্রদান করা হব কেন্দ্রীয় সরকারের নতুন আসনি জনসমর্থ আর জনসমর্থ আসনি আপনাদের আবেদন করব পারিব যদিহে উচ্চ শিক্ষা ব্যবসায় কৃষি আর ঘর বনাবলে আপনার ধন লাগে জনসমর্থ পোর্টেলত পঞ্জীয়ন করে লাভ করব বৃহৎ পরিমাণের ধন আর ধনের বাবে প্রয়োজন হব কেতবোর নথিপত্র এই মুহূর্তের একটা ডর খবর আমি জানাই আপনার আধার কার্ড পান কার্ড ভোটার কার্ড লাগিব জাতিগত প্রমাণপত্র লাগিব আবেদন করবলে আর অনলাইনতে আবেদন পত্র আপনাদের পূরণ করে জমা দিব লাগিব আধার কার্ড পান কার্ড ভোটার কার্ড জাতিগত প্রমাণপত্রের লগতে প্রয়োজন হব ব্যাংকর অ্যাকাউন্ট আর এখন রঙিন ফটো জনসমর্থ পোর্টেলত গিয়ে প্রয়োজন অনুসরি ঋণের বাবে করব পারিব আবেদন আর আপনি ভারতের স্থায়ী বাসিন্দা হব লাগিব আবেদন করবলে আপনি ভারতের স্থায়ী নাগরিক ভারতীয় নাগরিক বা ভারতের স্থায়ী বাসিন্দা হব লাগিব ব্যাংকর শুদ্ধ তথ্য দিব লাগিব আর একটিভ মোবাইল নম্বর আবেদন পত্র সন্নিবিষ্ট করব লাগিব আপনি এটা ব্যবহৃত মোবাইল নম্বর আপনি দিব লাগিব রেজিস্টার্ড মোবাইল নম্বর কেন রেজিস্টার্ড মোবাইল নম্বর ওটিপি যাব প্রথমে পোর্টেলত ওলা হোম পেজত আপনাদের ক্লিক করক বিশেষ পোর্টেলত লগ ইন করার পাশে হোম পেজ দেখব হোম পেজত ক্লিক করার পাশতে রেজিস্টার্ড বলে একটা অপশন দেখব রেজিস্টার্ড অপশনত ক্লিক করক আর তার পাশতে এখন নতুন পেজ খোল খাব নতুন পেজত লগ ইন করব আর তার পাশতেই সাবমিট করক মোবাইল নম্বর মোবাইল নম্বর আপনাদের সাবমিট করব মোবাইল নম্বর লাভ করব ওটিপি আবেদন পত্র পূরণ করক আর প্রতিটি অপশনত শুদ্ধ তথ্য সন্নিবিষ্ট করক শুদ্ধ ঠিকনা ফটো অন্তর্ভুক্ত করার পাশত সাবমিট অপশনত আপনাদের ক্লিক করে সাবমিট করক আপনার ফর্ম অনলাইনতে যেহেতু সাবমিট করব আর যদিহে আপনার তথ্য শুদ্ধ হয় মোবাইলত আহিব এটা মেসেজ মোবাইলত মেসেজ আহিলে আপনাদের গম পাব আপনার তথ্য শুদ্ধ হয়েছে আর অধিক তথ্যর বাবে www.জনসমর্থ.ইন এই বিশেষ ওয়েবসাইটত গিয়ে সবিশেষ চাব পাৰিব আর যদিহে আবেদনের অসুবিধা হয় তেন্তে ফোন করে সহায় লব পাৰিব বিশেষ নম্বর মুকলি করা হয়েছে আর যোগাযোগ করক 7969077631 নম্বরত এই বিশেষ নম্বরত যোগাযোগ করে কেনেকৈ আবেদন করব সকল প্রক্রিয়া আপনাদের জানিব পাৰিব কিয়নো কেন্দ্রীয় সরকারের নতুন আসনি হাতত লৈছে আসনির জড়িয়ে ব্যবসায় করবলে কৃষির বাবে উচ্চ শিক্ষার বাবে বৃহৎ পরিমাণের ধন লাভ করব ঘর বনাবলে বৃহৎ পরিমাণের ধন লাভ করব আর জনসমর্থত আবেদন করার 7 দিনের ভিতরতে ব্যাংক একাউন্টত এই ধন আপনাদের প্রদান করা হব বৃহৎ পরিমাণের ধনরাশি প্রদান করা হব আর এটা ফোন কলতে এই ধন আপনাদের লাভ করব আবেদন করবলে এটা ফোন করক আর ফোন করে আবেদন করে অনলাইনের মাধ্যমে 7 দিনের ভিতর একাউন্টত এই বৃহৎ পরিমাণের ঋণের ধন আপনাদের লাভ করব অতিকৈ কম সুদতে ঋণ আপনাদের প্রদান করা হব ব্যাংকলে গিয়ে আপনাদের ঘুরি ফুরার প্রয়োজন নাই ব্যাংকত যেহেতু বিভিন্ন সভাত বহু নথিপত্র বিচরা হয় ঋণের বাবে আবেদন করার পাশতো দীর্ঘ সময় আপনাদের অপেক্ষা করবলিয়া হয় কিন্তু এই বিশেষ পোর্টেলত আবেদন করলে 7 দিনের ভিতরতেই এই ধন আপনাদের ব্যাংক একাউন্টত প্রদান করব সরকারে
আৰু উচ্চ শিক্ষাৰ বাবে ব্যৱহাৰ কৰিবলৈ কৃষি আৰু ঘৰ বনাবলৈ চৰকাৰে ছটা কৈ হিতানত এই ঋণ প্ৰদান কৰিব 2ৰ পৰা 8 লাখ টকা পৰ্যন্ত আপোনালোকে ঋণ ল'ব পাৰিব কোনটো হিতানত ঋণ লাগে যেতিয়া আবেদন কৰিব তেতিয়া আপোনালোকে বাছনি কৰিব লাগিব যদিহে উচ্চ শিক্ষাৰ বাবে ঋণ ল'ব বিচাৰিছে তেতিয়া হলে কিমান ধন আপোনালোকক লাগিব 2ৰ পৰা 8 লাখ টকাৰ ভিতৰত আপুনি বাছনি কৰক ব্যৱহাৰ কৰিবলৈ কিমান ধন বিচাৰিছে 2ৰ পৰা 8 লাখ টকাৰ ভিতৰত বাছনি কৰিব লাগিব কৃষি আৰু ঘৰ বনাবলৈ কিমান ধনৰ প্ৰয়োজন 2ৰ পৰা 8 লাখ টকাৰ ভিতৰত আপোনালোকে বাছনি কৰিব লাগিব ব্যৱহাৰ কৃষি আৰু গৃহ নিৰ্মাণৰ বাবে যেতিয়া ধন লাভ কৰিব সতা হিতানত আহিছে সুবৰ্ণ সুযোগ আৰু ঘৰতে বহি বিশেষ পৰ্টেলত কৰিব পাৰিব আবেদন যেতিয়া মোবাইলৰ জৰিয়তে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব বেংকলৈ গৈ এতিয়াৰে পৰা হাবাথুৰি খোৱাৰ প্ৰয়োজন নাই কিয়নো কেন্দ্ৰীয় চৰকাৰে এক নতুন আঁচনি হাতত লৈছে জনসমৰ্থন নামেৰে বিশেষ আঁচনিৰ জৰিয়তে আপোনালোকে লাভান্বিত হ'ব পাৰিব আৰু অনলাইনৰ মাধ্যমেৰে আবেদন কৰিবলৈ www.janasamartha.in পৰ্টেলত গৈ চাব পাৰিব সবিশেষ আৰু যদিহে আপোনাৰ যেতিয়া আবেদন কৰিব আবেদন কৰি অনলাইনৰ মাধ্যমেৰে যেতিয়া ফৰ্মখন আপোনালোকে সাবমিট কৰিব বা জমা দিব তাৰ পাছতেই যদিহে যিটো মোবাইল নম্বৰ আপুনি ফৰ্মত অন্তৰ্ভুক্ত কৰিছে সেই মোবাইল নম্বৰ এটা বিশেষ এছ এম এছ আহে তেতিয়া আপুনি গম পাব আপোনাৰ তথ্য শুদ্ধ হৈছে আৰু আপুনি এই ঋণ লাভৰ বাবে যোগ্য আৰু যদিহে এছ এম এছ নাহে তেতিয়াহ'লে আপুনি গম পাব আপোনাৰ কিবা তথ্য ভুল হৈছে পুনৰাই আপোনালোকে আবেদন কৰিব পাৰিব গতিকে কেন্দ্ৰীয় চৰকাৰে এইবাৰ যিহেতু বিভিন্ন সময়ত বিভিন্ন আঁচনি হাতত লৈ আহিছে কেন্দ্ৰীয় চৰকাৰে আৰু এইবাৰ জনসমৰ্থন নামেৰে এক বৃহৎ আঁচনি হাতত লৈছে কেন্দ্ৰীয় চৰকাৰে যি আঁচনিৰ জৰিয়তে অতি কম সময়ৰ ভিতৰতে বৃহৎ পৰিমাণৰ ঋণ আপোনালোকে ল'ব পাৰিব 2ৰ পৰা 8 লাখ টকাৰ ঋণ প্ৰদান কৰিব আপোনালোকক এটা ফোন কলতে 7 দিনৰ ভিতৰত 8 লাখ টকাৰ ঋণ আপোনালোকে ল'ব পাৰিব এয়া চৰকাৰৰ নতুন আঁচনি জনসমৰ্থন নামেৰে নতুন আঁচনি মুকলি কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে আৰু মুঠ ছটাকৈ হিতানত প্ৰদান কৰা হ'ব এই ঋণসমূহ 2ৰ পৰা 8 লাখ টকা ব্যৱসায় কৰিবলৈ কৃষি গৃহ নিৰ্মাণৰ বাবে উচ্চ শিক্ষাৰ বাবে আপোনালোকে ল'ব পাৰিব আৰু আমি জনাইছোঁ কি কি নথিপত্ৰ লাগিব আধাৰ কাৰ্ড পান কাৰ্ড ভোটাৰ কাৰ্ড জাতিগত প্ৰমাণপত্ৰ লাগিব প্ৰয়োজন হ'ব বেংক একাউণ্ট এখন ৰঙীন ফটো আৰু জনসমৰ্থ পৰ্টেলত গৈ প্ৰয়োজন অনুসৰি ঋণৰ বাবে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব কিমান ধনৰ প্ৰয়োজন হয় আপোনালোকে অনলাইনতে উল্লেখ কৰিব লাগিব আৰু আপুনি ভাৰতৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব বেংকৰ শুদ্ধ তথ্য দিব লাগিব যিহেতু বেংক একাউণ্টতে ঋণৰ ধন প্ৰদান কৰা হ'ব একটিভ মোবাইল নম্বৰ আবেদন পত্ৰত সন্নিৱিষ্ট কৰিব লাগিব প্ৰথমে পৰ্টেলত ওলোৱা হোম পেজত ক্লিক কৰক তাৰপাছত ৰেজিষ্টাৰ্ড অপশ্যনত ক্লিক কৰক ইয়াৰ পাছতে খোল খাব নতুন পেজত লগ ইন কৰক লগ ইন কৰি নিজৰ যিটো মোবাইল নম্বৰ ব্যৱহাৰ কৰি আছে মোবাইল নম্বৰটো অন্তৰ্ভুক্ত কৰক মোবাইল নম্বৰ এটা অ'টিপি লাভ কৰিব অ'টিপি অন্তৰ্ভুক্ত কৰক আৰু তাৰ পাছতে দেখিব এখন আবেদন পত্ৰ দেখিছে আবেদন পত্ৰখনত বিচৰা তথ্যসমূহ পূৰণ কৰি যাওক প্ৰথমৰ পৰা শেষলৈ আৰু সকলো তথ্য যদি শুদ্ধ হয় তেতিয়াহ'লে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰক শুদ্ধ ঠিকনা ফটো অন্তৰ্ভুক্ত কৰাৰ পাছত ছাবমিট অপশ্যনত ক্লিক কৰক যদিহে আপোনাৰ তথ্য শুদ্ধ হয় মোবাইল নম্বৰত লাভ কৰিব এটা বিশেষ এছ এম এছ অধিক তথ্যৰ বাবে www.janasamartha.in পৰ্টেলত গৈ আপোনালোকে চাব পাৰিব আৰু আবেদনত যদি কিবা সমস্যা হয় আবেদন কৰিবলৈ যদি আপুনি কিবা অসুবিধা পায় তেতিয়াহ'লে যোগাযোগৰ বাবেও বিশেষ এটা নম্বৰ মুকলি কৰিছে চৰকাৰে সেই নম্বৰটো হৈছে 7969077631 এই বিশেষ নম্বৰত আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰিব 7 দিনৰ ভিতৰত বেংক একাউণ্টত 8 লাখ টকা আপোনালোকে যিহেতু লাভ কৰিব পাৰিব আৰু একটিভ মোবাইল নম্বৰ আবেদন পত্ৰত সন্নিৱিষ্ট কৰিব লাগিব আপুনি ভাৰতৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব বেংকৰ শুদ্ধ তথ্য দিব লাগিব প্ৰয়োজন হ'ব বেংকৰ একাউণ্ট আৰু ৰঙীন ফটোৰ আধাৰ কাৰ্ড পান কাৰ্ড ভোটাৰ কাৰ্ড জাতিগত প্ৰমাণপত্ৰ লাগিব ভাৰতৰ স্থায়ী বাসিন্দা হ'ব লাগিব আৰু যদি সকলো শুদ্ধ হয় 7 দিনৰ ভিতৰতে বৃহৎ পৰিমাণৰ ধনৰাশি বা ঋণৰ ধন আপোনালোকে বেংক একাউণ্টত লাভ কৰিব